আমরা মনে করি যে অমুকেরা আহলে হাদিসেরা এটা করে, তা আহলে হাদিসেরা যখন এটা করে সুতরাং আমার কাজ হলো এটার বিরোধিতা করা। তো দেখা গেছে আহলে হাদিস যে হাদিসটা আমল করছে এটা স্পষ্ট সহি হাদিস, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু আহলে হাদিসের সাথে প্রতিহিংসা করতে যাই আমাকে ওই সহি হাদিসের বিরোধিতা করতে হয়, একটা প্রতিষ্ঠিত সুন্নত সুন্নতের সাথে বেয়াদবি করতে হয়। যেমন ধরেন রাফল ইয়াদাইন, রাফল ইয়াদাইন কারা করে? বাংলাদেশে ধরেন আহলে হাদিসেরা করে। এখন আহলে হাদিসেরা যেহেতু রাফল ইয়াদাইন করে সুতরাং রাফল ইয়াদাইনের যত সহি হাদিস থাকে এটা মানা যাবে না, কারণ এটা আহলে হাদিসেরা করে। আচ্ছা, এখন আহলে হাদিসেরা যেহেতু করে এটার বিরোধিতা করতে হবে, এখন বিরোধিতা করতে গিয়ে কয় শুনেন সাহাবায়ে কেরাম কিন্তু ইসলাম গ্রহণের পরেও মূর্তি নিয়ে নিয়ে মসজিদে যাইত, নাউজুবিল্লাহ, কয় বগলের নিচে কি রাখত? মূর্তি রাখত। কয় এরপর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে বারবার খালি হাত তুলতেন যাতে মূর্তি এগুলো পড়ে যায়, নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা, সাহাবায়ে কেরাম ইমান আনার পরেও নাকি মূর্তি নিয়ে মসজিদে যাইত, নাউজুবিল্লাহ। যেই মূর্তি ছেড়ে তারা তাওহীদ পাইছেন, একজন সাহাবিও ইমান আনার পরে আর কোনোদিন মূর্তির ধারে কাছে যান নাই। কিন্তু দেখেন কত বড় জঘন্য মারাত্মক অপবাদ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। কি জন্য দেওয়া হচ্ছে এটা? ওই আহলে হাদিসের বিরোধিতা করতে যাই, বাগিয়াম বাইনাহুম। এই এই প্রতিহিংসা যখন তৈরি হয় তখন সুন্নতের সাথে বেয়াদবি হয়, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি হয়, অসংখ্য সহি হাদিসের বিরোধিতা করতে বাধ্য হয়। এটা হলো বাকিয়াম বাইনাম। আল্লাহ পাক বলতেছেন এই ইহুদিরা খ্রিস্টানেরা মুশরিকেরা ভালো করে জানে তাওহীদের ব্যাপারে কিন্তু এটা মেনে নিতে পারতেছে না, বাকিয়াম বাইনাম। তাদের কথা হলো নবী আসলে ইহুদিদের মধ্য থেকে আসব, এই মক্কাতে আসলো কেন? নবী আসলে খ্রিস্টানদের মধ্য থেকে আসব, এখানে আসলো কেন? মেনে নিতে পারতেছে না, বিভিন্ন জন বিভিন্ন কারণে মেনে নিতে পারতেছে না, প্রতিহিংসা। আল্লাহ পাক বলেছেন এলেম স্পষ্ট হওয়ার পরেও একমাত্র প্রতিহিংসার কারণে মানতে পারে নাই। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মাল লাকুদিয়া বাইনাহুম। রাব্বুল আলামিন যদি একটা কালেমা নির্দিষ্ট করে না রাখতেন এই পৃথিবী কতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে এটা যদি রাব্বুল আলামিন নির্ধারণ করে না রাখতেন, লাকুদিয়া বাইনাহুম, তাহলে আল্লাহ গজব দিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দিতেন। ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বাদিহিম লাফী শাক্কিম মিনহু মুরীব। কিন্তু যাদেরকে রাব্বুল আলামিন কিতাবের ওয়ারিস বানিয়েছিলেন এই মানুষগুলো লাফী শাক্কিম মিনহু মুরীব, এরা সব জানে সব বুঝে কিন্তু তাদেরকে সন্দেহের রোগে ধরছে। যারা কিতাবের ওয়ারিস, যাদের কাছে তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, কিন্তু তারা মেনে নিতে পারতেছে না কিতাবের ওয়ারিস হওয়ার পরেও, কেন? লাফি শাক্কিম মিনহু মুরীব, তাদেরকে সন্দেহের রোগ, শাক্কের রোগ তাদের ভিতরে দানা বেঁধে উঠছে। ফালিদালিকা ফাদউ, সুতরাং রাসূল কে মানল কে মানল না, কে বল কি বলল কি বলল না, ফালিদালিকা ফাদউ, আপনি শুধু এই তাওহীদের দাওয়াত দিতেই থাকেন, সুবহানাল্লাহ। ওয়াসতাকিম কামা উমিরতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে নির্দেশ দেন আপনি ওই নির্দেশের উপরে ইস্তিকামত থাকেন, সুবহানাল্লাহ। আপনি একা স্রোতের বিপরীতে প্রতিকূলে আপনি দাঁড়ায় থাকেন শক্ত হয়, এটার নাম ইস্তিকামত। সাগরের স্রোত, নদীর স্রোত এদিকে যাচ্ছে, শেরেকের স্রোত এদিকে, আমি ওই স্রোতের সাথে যাওয়া যাবে না, আমি একা স্রোতের বিপরীতে দাঁড়ায় থাকতে হবে, এটার নাম ইস্তিকামত। আল্লাহ পাক বলেছেন ওয়াসতাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশ অনুযায়ী আপনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকেন। ওয়ালা তাত্তাবে আহওয়া আহুম, তাদের মনের তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আর আপনি বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেন তার উপরেই আমি খালি ঈমান আনি, অর্থাৎ আমি আমার রবের যেই কিতাব নাজিল হয়, যে আয়াত নাজিল হয় সেটাকে আমি বিশ্বাস করি। ওয়া উমিরতু লিয়াদিলা বাইনাকুম, তোমাদের মাঝে ইনসাফ করার জন্য আমি আল্লাহ থেকে নির্দেশ পেয়েছি, আমার কাজ হলো তোমাদের মাঝে
ইনসাফ কায়েম করা। আল্লাহ রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ শুধু আমার রব না, আল্লাহ আমারও রব, তোমাদেরও রব। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের আমাদের সবার রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তবে শুনে রাখো, আমাদের আমলের হিসাব আমাদেরকে দিতে হবে, তোমাদের আমলের হিসাব তোমাদেরকে দিতে হবে। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের দলিল তোমাদের জন্য প্রযোজ্য হবে না, তোমাদের দলিল আমাদের জন্য প্রযোজ্য হবে না। অর্থাৎ একজনের কারণে আরেকজন বাঁচা যাবে না, একজনের কারণে আরেকজনের আযাবও হবে না। মানে তোমাদের আমল দিয়ে তোমাদের বিচার হবে, আমাদের আমল দিয়ে আমাদের বিচার হবে। আল্লাহ ইয়াজমাউ বাইনানা, একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে সবাইকে একত্রিত করে দিবেন। ওয়া ইলাইহিল মাসির, আমাদেরকে একদিন সেই রাব্বুল আলামিনের দিকেই, যিনি আমাদের তোমাদের রব, সেই রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ, অর্থাৎ আমাদের সবার গন্তব্যস্থল এক জায়গায়, আমাদেরকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা আশ-শুরার যে আয়াতে কারিমাগুলো আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, এই আয়াতগুলোর আলোকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহিদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের বরকতে আমাদের অন্তরের শেফা, ইমানের যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি আল্লাহ পাক আমাদের থেকে শেফা দান করুন। আল্লাহ পাক আমাদের ইমানকে সুস্থ সবল বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি জি আলহামদুলিল্লাহ, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, যে আমাদের মাঝে তোমাদের মাঝে একজন আরেকজনের হুজ্জাত না, দলিল না, অর্থাৎ একজনের কারণে আরেকজনের আযাব হবে বা একজনের কারণে একজনের পুরস্কার পাবো, বিষয়টা এরকম না। আবার আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের একজনকে আরেকজনের কারণে শাস্তি দেওয়া হবে না, অর্থাৎ একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া হবে না। আবার আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ওয়া ক্বাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাফেরেরা বলবে যে রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে আমাদেরকে দেখাই দাও, ওই জিন ওই ইনসানগুলোকে দেখাই দাও যারা আমাদেরকে গোমরা করছিল, তাদেরকে আমরা পায়ের নিচে দিয়ে পিষে ফেলবো। তাহলে বোঝা যায় তো ওই মানুষগুলোর কারণেই তো এরা গোমরা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন সেটা হলো, মানুষ একজনের কারণে আরেকজন গোমরা হয়, একজনের কারণে আরেকজন হেদায়েত পায়। মানে যিনি একজন দাঈ ইলাল্লাহ, তার কারণে, তার মাধ্যমে আরেকজন হেদায়েত পায়। এই হেদায়েত পাওয়ার কারণে যত মানুষ তার দাওয়াত দ্বারা হেদায়েত পেয়েছে, সমস্ত মানুষের আমালের একটা অংশ, একটা সাওয়াব তিনি পেতে থাকেন। সুবহানাল্লাহ। আবার কারো গোমরাহির কারণে যদি মানুষ গোমরা হয়, যদি মানুষ দিন হারা হয়, তাহলে তার যত অপরাধ হয়, তার যত গুনাহ হয়, এটার অংশ তার আমল নামায় গুনাটাও যেতে থাকে।